রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দেওয়ার পরেও তিনি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। আজ আমরা পবিত্র কোরআন থেকে 10টি ইস্তেগফারের দোয়া শিখে নিব। এর প্রত্যেকটি পবিত্র কোরআনে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, কোরআনে উল্লেখিত এই ইস্তেগফারগুলোর মাধ্যমে আপনি সেভাবে পরিশুদ্ধ হয়ে যাবেন যেভাবে নদীর জলে মানুষ পরিষ্কার হয়ে যায়, আপনার গুনাহসমূহ ঠিক সেভাবে সাফ হয়ে যাবে। এই ভিডিওতে কোরআন হতে 10টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার আমরা উল্লেখ করছি। এক, যখন মূসা আলাইহিস সালাম অনিচ্ছাবশত তার স্বজাতির এক ভাইকে রক্ষা করতে গিয়ে ফেরাউনের এক পুলিশকে হত্যা করে ফেলেন, তখন এই ইস্তেগফারটি করেন এবং আল্লাহ তাআলা তাকে সাথে সাথে হত্যার অপরাধ ক্ষমা করে দেন। আমরাও যেন যে কোনো সময় এই ইস্তেগফারটি করতে পারি। ইস্তেগফারটি হচ্ছে রব্বি ইন্নি যালামতু নফসি ফাগফিরলি, অর্থ হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস আয়াত নম্বর 16। দ্বিতীয় নম্বরটি হচ্ছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, অর্থ হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 16। এছাড়াও আমরা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সেই বিখ্যাত ইস্তেগফারের দোয়াটি আমরা শিখে নিতে পারি, যে ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাআলা এক ঐতিহাসিক ক্ষমার নিদর্শন স্থাপন করেছিলেন তার বান্দার উপরে। অর্থাৎ আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন। ইস্তেগফারটি বাংলা উচ্চারণ হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আল আরাফ আয়াত নম্বর 23। প্রিয় দর্শক, যুগে যুগে সকল আত্মার উপর জুলুমকারীরা, সকল পাপাচারীরা যখনই নিজেদের পরিশুদ্ধির জন্য আল্লাহর দরবারে হাত তুলেছে এবং যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পেয়েছে সেটি ছিল সূরা আরাফের 23 নম্বর আয়াত। আমরা প্রত্যেকটি নামাজে এই আয়াতটি অবশ্যই পড়ব, এটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া। 4 নম্বর হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার ইস্তেগফার। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা মার জন্য এবং সকল জীবিত মৃত ঈমানদারের জন্য দোয়া করা হয়। ইস্তেগফারটি হচ্ছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থ হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিও। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। 5 নম্বর ইস্তেগফারটি হচ্ছে রব্বিগফির আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অর্থ হে আমার রব, আমাকে মাফ করুন এবং আমার উপর রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 118। 6 নম্বর ইস্তেগফারের দোয়াটি হচ্ছে সামিনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, অর্থ আমরা আপনার বিধান শুনলাম এবং কোনো প্রকার সন্দেহ ছাড়া সাথে সাথেই মেনে নিলাম, হে আমাদের রব, এবার আমাদেরকে ক্ষমা করুন, আপনার দিকেই তো আমরা ফিরে যাব। সূরা আল বাকারা আয়াত নম্বর 285। 7 নম্বর ইস্তেগফারটি হচ্ছে রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অর্থ হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। সূরা হাশর আয়াত নম্বর 10। এরপরে হচ্ছে রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, অর্থ হে আমাদের রব, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 193। প্রিয় দর্শক, এরপরে আমরা যে ইস্তেগফারের দোয়াটি শিখব সেটি হচ্ছে রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা
ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, অর্থ হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমালঙ্ঘন হয়েছে তা মাফ করে দাও, আমাদের পদযুগল অবিচল রাখো এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। প্রিয় দর্শক, ফিলিস্তিন, ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া, পুরো বিশ্ব জুড়ে যেখানে যেখানে মুসলমানরা সংকটে রয়েছে তাদের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। কেননা সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলাই আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। এরপরে আমরা যে ইস্তিগফারটি শিখব, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, অর্থ হে আমাদের রব, যে বোঝা বহন করার সাধ্য আমাদের নাই সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না, আমাদের প্রতি কোমল হও, আমাদের ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো। সূরা বাকারা আয়াত নম্বর 286। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ যেন প্রত্যেকটি ইস্তিগফারের দোয়া কোরআন থেকে শিখে নিয়ে প্রত্যেকটি সালাতের পরে পালাক্রমে যেন দোয়াগুলো করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ এই দোয়াগুলোর মাধ্যমে একটা মানুষ সেভাবেই গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে যাবে যেভাবে খরস্রোতা নদী একটা মানুষের গায়ের ধুলাবালি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।